রাখাল ছেলের গুপ্তধন জয়, রহস্য উদ্ঘাটিত শিক্ষণীয় কাহিনী। ভাগ্যপূরণ কি আদৌ সম্ভব? কিভাবে স্বপ্নে দেখা গুপ্তধন খুঁজে পাওয়া যায়? এরকম একটা রূপকথার মতো গল্পের সাথে বাস্তব জীবনের মিলই বা কতটুকু? তাহলে আসুন শুরু করা যাক। কিন্তু তার আগে নিউ বাংলা টিভিতে আপনাকে স্বাগতম। সান্তিয়াগো নামে এক কিশোর বাস করত স্পেনে। পরিত্যক্ত চার্চে একপাল ভেড়া নিয়ে রাত কাটাতো আর দিনে সেই ভেড়া চড়িয়ে বেড়াতো। তার বাবা চেয়েছিল ছেলে বড় হয়ে ধর্মযাজক হবে, কিন্তু সান্তিয়াগোর ইচ্ছে সে বিশ্ব ভ্রমণ করবে। তাই সে বাবার কথায় সাড়া না দিয়ে বিশ্বজয়ের স্বপ্নকে বহন করে একপাল ভেড়া নিয়ে বেরিয়ে পড়ে মরুভূমির পথে। সান্তিয়াগো চার্চে রাত কাটানোর সময় দুবার স্বপ্নে দেখে একটি ছোট বালক তাকে মিশরের পিরামিডের নিচে লুকিয়ে থাকা ধনরত্ন খোঁজ করতে বলে। কিন্তু ছোট বালকটি যখনই তাকে গুপ্তধনের এক্স্যাক্ট জায়গাটি সম্পর্কে বলতে যাবে, তখনই সান্তিয়াগোর ঘুম ভেঙে যায়। সান্তিয়াগো তার এই স্বপ্নের কথা এক জিপসি মহিলাকে জানায়। সেই মহিলাটি তাকে বলে, যেহেতু ছোট বাচ্চা স্বপ্নে তোমাকে গুপ্তধন দেখাচ্ছে, সেহেতু অবশ্যই তুমি গুপ্তধন খুঁজে পাবে, এজন্য তোমাকে মিশরের পিরামিডে যেতে হবে। কিন্তু সেও তাকে এক্স্যাক্ট জায়গাটি সম্পর্কে বলতে পারে না। বরং মহিলাটি সান্তিয়াগোকে একটি শর্ত দেয়, যদি সে গুপ্তধন খুঁজে পায় তবে তার 10 ভাগের 1 ভাগ এই মহিলাটিকে দিতে হবে। এরপর সান্তিয়াগো এক রহস্যময় লোকের সাক্ষাৎ পায়, যে নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেয়। সে সান্তিয়াগোকে সাহায্য করবে গুপ্তধন খুঁজতে, কিন্তু শর্ত, তার ভেড়ার পালের 10 ভাগের 1 ভাগ এই রাজাকে দিতে হবে। যদিও রাজা তাকে একটি সাদা এবং কালো পাথর দেয় এবং বলে পাথর দুটি তাকে যাত্রাপথে ঈশ্বরের ইঙ্গিত বুঝতে সাহায্য করবে। সান্তিয়াগো ভেড়ার পাল বিক্রি করে তানজানিয়ার উদ্দেশ্যে যাত্রা করে সেখানে পৌঁছায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সে চোরের খপ্পরে পড়ে সব হারিয়ে নিঃস্ব হলেও তার পাথর দুটি তার জামার পকেটেই থেকে যায়। সে এক আরব লোকের ক্রিস্টালের দোকানে কাজ নেয়। সান্তিয়াগো কাজের প্রতি উদ্যম দেখে দোকানের মালিক তার প্রতি সদয় হয়। প্রায় 1 বছর কাজ করার পর সান্তিয়াগোর কাছে পর্যাপ্ত টাকা জমে। ইতিমধ্যে সে দোকানের মালিকের কাছ থেকে ভালোভাবে আরবি ভাষা রপ্ত করে। সান্তিয়াগো মিশরের পিরামিডে যাবার জন্য আবারও প্রস্তুতি নেয়। এজন্য তাকে সাহারা মরুভূমি পাড়ি দিতে হবে। সে এক কারাভানের সাথে যাত্রা শুরু করে। কারাভানে এক ইংরেজ লোকের সাথে পরিচয় হয়, যে আলফাউমে আলকেমিস্টের সন্ধানে যাচ্ছে। আলকেমিস্ট হলো তারাই যারা লোহা থেকে পরশ পাথরের সাহায্যে স্বর্ণ বানাতে পারে। আলফাউমে তারা এক মরু উদ্যানে এসে অবস্থান নেয় আলকেমিস্টকে খোঁজার জন্য। এ সময় সান্তিয়াগো এক মেয়ের প্রেমে পড়ে। মেয়েটিও সান্তিয়াগোর প্রেমে পড়ে। সান্তিয়াগো তার প্রেমে এমন মত্ত হয় যে এখানে সে থেকে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে। একদিন সান্তিয়াগো এমন একটি ইঙ্গিত পায় যে এই মরু উদ্যান আক্রমণের সম্মুখীন হতে যাচ্ছে। এরপর কি হলো? সান্তিয়াগো কি সমস্ত বিপদের মোকাবিলা করে তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল? সে কি খুঁজে পেয়েছিল গুপ্তধন? ফিরে পেয়েছিল কি তার ভালোবাসাকে? প্রিয় ভিউয়ার্স, আপনার কি জানতে ইচ্ছে করছে কি হলো তারপর? এই সমস্ত রহস্যের উদ্ঘাটন হবে পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট উপন্যাসটি পড়লে, যা আপনার জীবনকে সত্যিই বদলে দিতে পারে। কেননা এই গল্প আপনাকে বলবে, বারবার হেরে যাওয়ার পরও মানুষ তার জীবনের যে কোনো সময় তার স্বপ্ন পূরণের ক্ষমতা রাখে, তাই প্রচেষ্টাই আসল কথা। আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে অনেক বন্ধু সুযোগ হবে বইটি পড়ার। কবি পলিয়ার ওয়াহিদ বলেছেন, ভালো বই আত্মার ঔষধ।
আর হ্যাঁ, আপনার পড়া প্রিয় বইয়ের নাম কমেন্টসে লিখতে ভুলবেন না কিন্তু। বই পড়ুন, মন ভালো রাখুন, সুস্থ থাকুন, নিউ বাংলা টিভির সঙ্গেই থাকুন।